আজকে আমাদের কাছে রয়েছে একটা ইনটেক্সের কিপ্যাড ফোন। এরকম প্রশ্ন কিন্তু প্রচুর শুনি যে স্যার আপনারা তো এরকম বক্স দিয়ে অনেকগুলো দেখিয়েছেন, এমন কিছু দেখান না যেখানে ইউএসবিতে আমরা ফ্ল্যাশ করতে পারবো বা ইউএসবিতে আমরা আইএমইআই পরিবর্তন করতে পারবো? ইউএসবি দিয়ে কিন্তু ওরকম আপনারা দেখাননি। সেই সব ছেলেদের কথা বা সেই সব টেকনিশিয়ান ভাইদের কথা ভেবে আমরা আজকে করব কি, যে এরকম ইনটেক্সের একটা সেট যেটা আমাদের কাছে আছে, বার ফোন, কিপ্যাড ফোন, এতে ইউএসবি দিয়ে আমরা ফ্ল্যাশিং করেছি আগের ভিডিওটায়, এবং এই ভিডিওটায় আমরা আইএমইআই পরিবর্তন করব, এবং কিভাবে এটা করছি, কোন টুলের মাধ্যমে করছি, কত সহজভাবে করছি, খুব মনোযোগ দিয়ে দেখুন। পুরো প্রোগ্রামে রয়েছি আমি সঞ্জীব পণ্ডিত, আছে সঞ্জয় শর্মা, আছে মিত্রজিৎ। সঞ্জয়, শুরু করা যাক। তো ফার্স্টে আমরা এই ফোনটাতে কোড মেরে চেক করব যে আইএমআই নাম্বার কি আছে। *#06#, যেই কোডটা ক্লিক করা হয়েছে দেখুন চলে এসেছে সব 111, লাস্টে 9। তার মানে আমরা জানি আইএমআই নাম্বার এরকম কখনোই থাকে না। তো এই ক্ষেত্রে আমাদের আইএমআই নাম্বারটা করাপ্টেড আছে। কি প্রবলেম হতে পারে, এতে সিম কাজ করবে না, সিম লাগালে ইনভ্যালিড সিম আসতে পারে। তো আমরা আজকে দেখবো একটা টুলের মাধ্যমে কীভাবে আইএমআই রিবিল্ড করা যায়। আমরা কোনো বক্স ইউজ করব না। তো এবার আমরা কম্পিউটারের স্ক্রিনের দিকে ফলো করব কি হচ্ছে কাজটা। তো ফার্স্ট আমরা যেটা করব, আমাদের কাছে একটা টুল আছে আইএমআই রিপেয়ার টুল, সেটাকে খুলব। জাস্ট খোলা হলো একদম ছোট্ট ফাইল, দেখুন ওখানে আইএমআই 1, আইএমআই 2 অপশন লেখাই রয়েছে। আমরা আইএমআই 1 এবং আইএমআই 2 তে এর আইএমআই নাম্বারটা ইনপুট করব। আগে থেকে তো লেখাই আছে, হ্যাঁ আইএমআই নাম্বারটা কপি করে রাখা আছে, মানে লেখা রাইট করা আছে, জাস্ট কপি পেস্ট করব আমরা এখানে। এক নম্বর হয়ে গেল, এবার দু নম্বর আইএমআই নাম্বার পেস্ট হয়ে গেল, নিচেরটা অফ করে দেবো কারণ এটা জিএসএম মোবাইল, ওই জন্য আইএমআই নাম্বারে শুধু ক্লিক থাকবে। এরপর জাস্ট রাইট অপশানে ক্লিক করব। আচ্ছা, আর এখানে যে ইউএসবি কেবেলটা আমরা কানেক্ট করেছি, কম্পোর্টটাকে আমরা সিলেক্ট করব, নিচেরটা দু নম্বর কম্পোর্টটাকে সিলেক্ট করব। ব্যাস নিয়ে নিল, কানেক্ট হলো, একটা আওয়াজ আমরা শুনতে পেলাম। এবার এখানে দেখবো কম্পোর্ট সিরিয়াল নাম্বারটা শো করেছে কিনা। দেখুন আগে শুধু কম 1 ছিল, এবার কিন্তু না কম 8, কম 1 এসে গেছে এখন। কম আবার খুলো, কম 26, আগে ওটা ছিল বাই ডিফল্ট। তো এবার আমরা যেহেতু কানেক্ট করা হলো, ওই জন্য রিকানেক্ট করলাম আমরা ইন্টারফেসটাকে, কপি পেস্ট করা হলো। জাস্ট রাইটে ক্লিক, দেখুন হয়ে গেছে রাইট সাকসেস, কত শর্ট টাইমে, জাস্ট ক্লিক করার সাথে সাথে কিন্তু হয়ে গেল রাইট সাকসেস। এবার ওকে, এবার আমরা মোবাইলটাকে বন্ধ করে অন করে দেখবো আইএমআই নাম্বারটা কি হলো। স্যার ফোনটাকে একবার জাস্ট রিস্টার্ট করতে হবে। বন্ধ করা হলো, এবার আমরা ফোনটাকে অন করব। অন হয়ে গেছে, ইনটেক্স মডেল নাম্বার হচ্ছে Ultra 3000, বেশ চলে এসছে। এবার আমরা চেক করব আইএমআই নাম্বারটা, আগে ছিল 11 দিয়ে শুরু সব, *#06#, দেখুন আইএমআই নাম্বার যেটা আমরা টাইপ করেছি একদম সেটাই চলে এসছে, 9115005, আগে ছিল 1111 দিয়ে, তার মানে আইএমআই নাম্বার করাপ্টেড ছিল, এবার কিন্তু সঠিকটা হয়ে গেছে শুধুমাত্র ইউএসবি দিয়ে। কি মজা লাগছে তো আপনাদের? এইভাবে আপনারাও কাজ করতে পারবেন, বুঝতে অসুবিধা হলে চলে আসুন টেলিকম আইনক্সের অ্যাডভান্স ল্যাবে, আমাদের অফিস খড়দাতে, এবং আমাদের মোবাইল নাম্বার 9831463802। মাত্র একটা ফোন, জীবনের স্বপ্ন পূরণ। নমস্কার নমস্কার।